হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এতক্ষণে নিশ্চয়ই তোমাদের সবাই লাঞ্চ করা হয়ে গেছে, আমার মতো নিশ্চয়ই তোমরা না খেয়ে নেই। গুড আফটারনুন বলেছি মানে এখন সত্যি আফটারনুন। 3:35 হচ্ছে, আমার এখনো লাঞ্চ করা হয়নি। আজকে অনেক দেরি করে ফিরেছি, ফেরার পর আধ ঘন্টা রেস্ট নিয়েছি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। আর তারপরে জানো এখানে যে করতে আসি, রুম ক্লিনিং করেছি, আরো অনেক রকম ক্লিনিং এর কাজও করেছি, প্লাস তার সাথে ব্লগ বানিয়েছি। সেই সব করতে গিয়ে এত দেরি হয়ে গেছে, এইবারে আমি এসেছি আমার লাঞ্চ করতে। আর আজকে আমি করেছি হেয়ার ওয়াশ। মাথায় গামছা বাঁধা থাকলেই তোমরা বুঝে যাও যে হেয়ার ওয়াশ। আর আমি এরকম গামছা বেঁধে ব্লগ করি কারণ তোমরা রিকোয়েস্ট করো মাথায় লাল গামছা বেঁধে ব্লগ করতে, তোমরা রিকোয়েস্ট করো বলেই আমি এই গেটআপে আসি। তো দেখো আজকে আমি রেড কালারের শাড়ি পরেছি। একজন আমাকে, নামটা মনে নেই, একজন কমেন্ট করে বলেছিল শাড়ি পরে যখন ব্লগ করবে তখন চেষ্টা করবে ভিডিও শুরুতে মাঝে আর শেষের দিকে শাড়ি পরা লোকটার ফুল ভিউ দেখাবে। তো সেটা মাথায় রেখেই আমি দেখালাম, কিচেনে দাঁড়িয়ে ব্লগ করলে সবসময় অর্ধেকই দেখা যায়, ফুল দেখা যায় না। আর এই যে শাড়িটা দেখছো, সুতির শাড়ি, দারুণ কালারের একটা শাড়ি, আমার এত ভালো লাগে। বাট এই ধরনের শাড়িগুলো আমি ঠিক ম্যানেজ করতে পারি না, মানে ঠিক করে পরতে পারি না। জর্জেট আর সিনথেটিক গুলো যত ভালো পরতে পারি, এটা না তত ভালো করে পরতে পারি না। শাড়ির কালারটা জাস্ট অসাধারণ, আর ব্ল্যাক ব্লাউজের সঙ্গে তো একদম জমে যায়। তো এই যে ফুল ভিউ দেখিয়ে দিলাম, শাড়িটার মধ্যে ব্লাউজ পিস আছে, বাট আমি ব্লাউজ পিসটা কাটিনি, সেই জন্য শাড়িটা অনেক বড়। এখানে অন্তত 8টা কি 10টা কুচি হয়েছে, তারপরে আঁচল দেখো কত বড়। তো এই যে শাড়িটা পরেছি, ফুল ভিউ দেখাতে বলেছিল, দেখিয়ে দিলাম। এইবারে আর এরকম স্টাইল করে থাকলে হবে না, কারণ আমি যাব আমার লাঞ্চ বানাতে, মানে যাব মানে চলেই এসেছি। তো শাড়িটাকে এইবারে করতে হবে, পুরো ওপরে গুটিয়ে নিতে হবে, নইলে লাঞ্চ বানানো যাবে না। তো তোমাদেরকে বলে দিই আমি লাঞ্চে কি বানাবো। কদিন আগে কচুরি কিনে এনে খেয়েছিলাম, তো তার যে তার সাথে দিয়েছিল ছোলার ডালের তরকারি, ঠিক আছে? তো সেই ছোলার ডালের তরকারি ছিল অনেকটা বেশি, আমি খুব কমই খাই, তরকারিটা রেখে দিয়েছিলাম, বলেছিলাম অন্য দিন খাবো, তো আজকে খাবো। এখানে আমি আটা মেখে রেখে দিয়েছি, পরোটা বানাবো ভেবেছিলাম বাট পরোটা বানাবো না। আমি ফ্রাইং প্যানটা চাপিয়ে দিলাম, আর আটাটা প্রায় আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম, দিয়ে স্নানে গেছিলাম, স্নান করলাম, কাপড় ধুলাম, সব করতে করতে প্রায় 30 মিনিট পেরিয়ে গেছে। এবারে নিজের জন্য পাতলা পাতলা 3টে কি 4টে রুটি বানাবো, একদম পাতলা পাতলা রুটি বানাবো, মোটা হলে 2টো, পাতলা হলে 4টে। তো চলো বক বক না করে স্টার্ট করি। তো দেখো বানাবো এবার, ক্যামেরার সেটিংটা একটু চেঞ্জ করলাম কারণ ওই দিক থেকে না কিছু দেখা যায় না, শুধু আমাকেই দেখা যায়, আর কিছু দেখা যায় না। 4টে রুটি বানাবো বলেছি, 1টা 2টো 3টে আর 4, এই যে আটাটা দেখছো এটা রেখে দেবো। এই যে এটাতে ভালো করে তেল মাখিয়েছি, এটাকে আমি রেখে দিচ্ছি, এটা অন্য আরেক দিন বের করে বানিয়ে খেয়ে নেবো। আটা মেখে রাখা থাকলে না রুটিটা ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, নইলে অসুবিধা হয়, সময়টা কম থাকে তো অতটা সময় থাকে না। তো যাই হোক, এই যে 4টে আজকে রুটি হবে, বেশি না, তার সাথে থাকবে ছোলার ডাল। এটা পরোটা বানালে আরো বেশি ভালো লাগতো, বাট পরোটাটা বানালাম না, তেল খেতে ইচ্ছা করছে না। আর এখানে দেখো রুটি বেলার জন্য আটা নিয়ে নিয়েছি, শাড়ি পরে রুটি বানাচ্ছি। এমনি আমি রুটি ফুটি অত খাই না, বাট আজকে খেতে ইচ্ছা হলো। দাঁড়াও, রুটি যখন বানাবে তো ময়দাতে বেললে খুব ভালো হয়, এই যে এক্সট্রা আটা গুলো চিপকে থাকে না ময়দাতে বেললে, না এই এক্সট্রা কিছুটা থাকে না, ময়দাটা এতটা বোঝা যায় না, আমার কাছে এখন ময়দাটা নেই। পাতলা পাতলা করে রুটি বেলতে যাচ্ছি, দিয়ে দিলাম, তাওয়া আমার কাছে নেই, সো ফ্রাইং প্যানের মধ্যেই বানাচ্ছি রুটি। তাওয়া কিনবো, কেনা হয়নি আসলে, বেশি রুটি করে খাই না বলে তাওয়া কেনা হয়নি।
আমি বেশি পাতলা রুটি বানাতে পারি না, আমার ঘরে একটু মোটামোটাই রুটি হয়। আজকে আমি চেষ্টা করছি একটু পাতলা করে পরে খাবো, ইচ্ছাই হয়েছে পাতলা পাতলা করে রুটি খেতে, পাতলা করে বেলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে। আর আটাটা আধা ঘন্টা আগে বলেছিলাম মেখে রেখেছি, সেই জন্য একটু নরম হয়ে গেছে। এই যে থালা, যেদিকে রুটি হচ্ছে ততক্ষণে আমি অন্য কাজগুলো একটু গুটিয়ে নেব, তোমরা দেখতে থাকো। এই যে দেখো ছোলার ডাল, ভাবলাম এই প্লেটেই খেয়ে নেবো কিন্তু না, বের করে নেব, ওদের কি ভালো লাগে না। কতটা ছোলার ডাল দেখো, সেই দিনও এতটা বাটি ভরে খেয়েছিলাম, আজকেও সেম। চলো রুটি হয়ে গেছে, অনেকদিন পর রুটি নিজে বানাচ্ছি। আমি খুব একটা রুটি বানাই না, আমার ছেলেও খায় না, পছন্দ করে না, আর আমারও অতটা ভালো লাগে না। রুটি খাবো কখন খাবো, যখন রুটির সাথে কষা কষা কিছু তরকারি হবে, এই ধরো চিকেন হলো, ডিম কষা হলো। এই রে কাণ্ড দেখো, এত পাতলা হয়ে গেছে, আটাটা নরম হয়ে গেছে, তার মধ্যে পাতলা করে বেলছি, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, ধরে যাচ্ছে। আসলে এই রুটি বানাবার একটা ঝামেলা, কি বলতো, রুটি বানালে পুরো কিচেন স্ল্যাব নোংরা হয়ে যায়, এইটাই হচ্ছে সব থেকে বিরক্তিকর কাজ। দাঁড়াও এটাকে বেশি পাতলা করব না, বেশি পাতলা করতে গেলে সব গড়বড় হয়ে যাচ্ছে, এটা একটু মোটাই থাক। ব্যাস, তো কি বলছিলাম তোমাদেরকে ভুলে গেলাম, মানে ওই যে আমি বেশি রুটি খাই না, বাট আজকে কি জানি কেন হঠাৎ রুটি খেতে ইচ্ছা হলো, বুঝলাম না কেন ইচ্ছেটা হলো। ছোলার ডালের সাথে একটু আলু যদি ভেজে নিয়েছো আরো দারুণ লাগে খেতে, কিন্তু ছোলার সাথে মানে আলু এখন এই গরমে দাঁড়িয়ে কেটে ভাজতে হবে, শুধুমাত্র এই কারণে আমি আজকে আলু ভাজাটা বানালাম না। তো দেখো এটা দু নম্বর রুটি চলছে, এখনো আরো দুটো বাকি আছে বানিয়ে নি। তো দেখো লাস্ট চলছে এটা, আর কিচেনের অবস্থা দেখো, আজকে পুরো কিচেন ক্লিন করেছিলাম ভিজে কাপড় দিয়ে, আর এখানে পুরো আটা আটা হয়ে গেল। এই রুটিটা নামিয়ে এবারে কিচেনটাকে ভালো করে ক্লিন করতে হবে। এটা পুরো রুটি ফুলছে, দেখেছো আমার প্রতিটা রুটি এরকম গোল করে ফোলে, যদি আটাটা খুব ভালো করে মাখা হয় আর রুটিটা যদি ইভেনলি বেলা হয়। ইভেনলি বেলা হয় মানে ওই কোনো দিকটা পাতলা কোনো দিকটা মোটা রয়ে গেল, তাহলে হবে না। চলো গ্যাসটা বন্ধ করে দিলাম, এবারে কাজ আছে করছি। দাঁড়াও বলি, দেখো এখানে কত বাসন জমেছে, এগুলো সব খাওয়ার আগে পরিষ্কার করবো। আমি এমনি অনেক কাজ করি কিন্তু খাওয়া দাওয়ার পরে আমার একটুও কাজ করতে ভালো লাগে না, তখন ওই নিজের থালা বাটিটা মাজবো শুধু, ব্যাস ওই অব্দি, এরপরে আর কোনো কাজ করবো না। সেই জন্য আমি এগুলো সব আগে দিয়ে মেজে নিচ্ছি, কিচেনটাকেও ক্লিন করে নেব, দিয়ে তারপরে খেতে বসবো। আমার একদম ভালো লাগে না খাওয়ার পরে কাজ করতে, ওই জন্য দুপুরবেলা করে খাই না। তোমাদেরকে বলি না যে দুপুরবেলা করে আসি, হাতে কম সময় থাকলে দুপুরবেলা লাঞ্চ খুব একটা ভারী কিছু করি না, এই জন্যই করি না, ভীষণ আলিশি লাগে আমার। এমনি কাজ করবো কিন্তু খাওয়ার পরে আমার দিয়ে কাজ হবে না। এই কাপড়টা ধুয়ে দিই, কারণ এই কাপড় দুটো কি করলাম, একটাতে কিচেন পরিষ্কার করব, করেছি এই আটাগুলো আবার মুছবো, আর আরেকটা কাপড়ে এখন রুটি চেপে চেপে ফোলাচ্ছিলাম, তোমরা ওটাকে কি বলো আমি জানি না, তো কাপড় দুটোকে ধুয়ে দিলাম। তোমাদের সাথে বক বক করতে করতে এগুলো করে নিই, কিচেনটা পড়ে থাকলে পরে না আর হবে না পরিষ্কার করা, আর আটা থাকলে জানে কি হবে, পিঁপড়ে লেগে একাকার, তারপরে তো এখানে সব যত খাবার আছে সব নষ্ট হবে। একবার পিঁপড়ে লাগলে সে পিঁপড়ে বের করা বড় মুশকিল, তারপরে কত কিছু ল্যাচমান রেখা টেখা কি কি সব কিনে আনতে হবে, বা পিঁপড়ে আর যাবে না, হয়ে গেল।
হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করাও হয়ে গেল, কিচেন ক্লিন করা হলো, এই যে কাপড়গুলো সব এখানে মেলে দিলাম। চলো আমার খাবার রেডি। এই যে আজকে খুব ভালো খাবার, গরম গরম, এর সাথে না একটু নিতে হতো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা পেঁয়াজ আছে, বাট আমার হোমিওপ্যাথি ওষুধ খাই বলে কাঁচা পেঁয়াজ খাওয়াটা বন্ধ, সেই জন্য কাঁচা পেঁয়াজ খাবো না। আর যেহেতু কাঁচা পেঁয়াজ নিচ্ছি না, তো শুধু শুধু লঙ্কাও আর নেবো না। তো আজকে খাচ্ছি চারটে রুটি আর এই যে ছোলার ডাল, এটা গরম আর এটা বাসি। তো ব্যাস এই হলো আমার লাঞ্চ, আর বক বক করবো না, এক তো ঘেমে যাচ্ছি, দেখো স্নান করে এসে যে গাটা ঠান্ডা হয়েছিল সেটা আর নেই। চলো ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করো, আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব বেল বাটনটা প্রেস করে অল করে দিও, তাহলে ভিডিও নোটিফিকেশনগুলো তোমার যাবে। টাটা।